একজনেরটা মিটলো এবার বকুলেরটা হলেই শান্তি কেন তোর আবার কিসের শান্তি রে আরে বাবা আমার শান্তি মানে তো আমার পেটের শান্তি আর ষষ্ঠী পূজো মিটলে তবেই তো আমার পেটের শান্তি হবে এটা আপনি কি করছেন কাকিমা বকুল কি বলল শুনলেন না আশীর্বাদ বড় থেকে ছোটদের করতে হয় আমি তো বকুলের দিদি সব সময় সবকিছু প্রথম পাওয়ার অধিকার আমার বর্ষা এ আবার কেমন ব্যবহার কেন ঠাম্মি এটাই তো হয়ে আসছে সবকিছু প্রথমে আমিই পেয়েছি তারপর বকুল কিরে বকুল বল বিয়ের আগে থেকে তো এটাই হয়ে আসছে কাকিমণি তুমি আগে দিদিকে আশীর্বাদ করো হ্যাঁ সেটাই ভালো হবে দাঁড়াও কাকিমণি বর্ষা বিয়ের আগে তোমাদের বাড়িতে কি হতো না সেটা আমি জানি না কিন্তু বিয়ের পরে এই বাড়িতে বকুলের অধিকার অনেকের থেকে অনেক বেশি সেটা বকুল শো অফ করে না এই যে কিছু মনে করো না বর্ষা আজকে আমাদের বাড়িতে বৌমা ষষ্ঠী পালন করা হচ্ছে কিন্তু তুমি তো এবারের বৌমা নও বকুল বৌমা একদিন এই সুবর্ণ সুযোগটা নিতে তুমি নিজেই অস্বীকার করেছিলে বর্ষা তাতে অবশ্য আমাদের জন্য খারাপের থেকে ভালোই হয়েছে তাহলে তো আমাকে ইনভাইট করার দরকারই ছিল না নাকি বাড়িতে ডেকে অপমান করাটাই আপনাদের উদ্দেশ্য ছিল আঙ্কেল না না সে কি বলছো তুমি আই এম সরি আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না দিদি দিদি বলছে আমার কথাটা শুন দিদি Thank you.